নমস্কার বন্ধুরা, আমূল কোম্পানিতে কিভাবে কাজ করবেন আজকে আমরা এই ভিডিওর মধ্যে সবকিছু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে ভুলবেন না। ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আমূল কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই কীভাবে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমূল মিল্ক কোম্পানি জব, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানির অফিসিয়াল বিজ্ঞপ্তি। জব ডিসক্রিপশান, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 80 জন, 80 জন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ লিমিট হচ্ছে মেয়েরা 18 থেকে 45 এবং ছেলেরা 18 থেকে 50, এই বছরের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন, এই কাজে কোনো রকম অসুবিধা হবে না। আর ডিউটি হচ্ছে বন্ধুরা 9 ঘন্টা আপনাদের ডিউটি করতে হবে। এখানে স্যালারি হয়েছে 15,490 থেকে 19,740 টাকা, তো এর মধ্যে আপনারা স্যালারি কিন্তু পেয়ে যাবেন। পিএফ, ইএসআই, বোনাস সব কিছু কিন্তু কোম্পানি থেকে পাচ্ছেন, কোনো রকম অসুবিধা নেই। কোয়ালিফিকেশান 4 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট, তো এই কোয়ালিফিকেশান হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য। জব রোলস হচ্ছে প্যাকিং, সুপারভাইজার, টেলিকলিং, লোডিং আনলোডিং, সিকিউরিটি গার্ড, পিকার, প্রোডাক্ট চেকিং, তো এই কাজগুলো যদি আপনি না পারেন তাহলে কোম্পানি শিখিয়ে দেবে বন্ধুরা, কোনো রকম অসুবিধা নেই, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর শেখানোর জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু নেওয়া হবে না। রুম প্লাস ফুড, থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি, 26 দিন ডিউটি করতে হবে প্রতি মাসে, যেখানে রবিবার এবং হলিডে কিন্তু ছুটি আছে। তা আচ্ছা, কোন কোন এরিয়ায় আপনারা কাজ করবেন সেটা হচ্ছে শিয়ালদহ, ডানকুনি, ধুলাগড়, পাকুড়া, সাউথ 25 পরগনা, এরকম কিছু লোকেশনে আপনারা কাজটা কিন্তু করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটোর বায়োডাটা হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিসক্রিপশানে আমার নাম্বার দেবো, চাইলে কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, চাইলে আপনারা অনলাইন অথবা অফলাইন যে কোনো একটা প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা। সব কিছু আলোচনা করলাম ভিডিওর মধ্যে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ভালো থাকুন সবাই।